লোডশেডিং এর অস্বস্তির খবর জানতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল ও টাঙ্গাইল থেকে কামাল হোসেন। প্রথমে যাব এয়ার বাদলের কাছে। বাদল, লোডশেডিং নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, কতটা ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের, বিস্তারিত জানাবেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সাধারণ মানুষ আসলে চরম ভোগান্তিতে রয়েছে। আমি কারওয়ান বাজারে রয়েছি, পুরো বাজারের একই অবস্থা, বলা চলে সারা রাজধানীরই একই রকম অবস্থা। জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি মশলার বাজারে রয়েছি, এখানে মশলার বিভিন্ন রকমের মশলা এখানে ভাঙানো হয় এবং কেনা বেচা হয়, বিশেষ করে আদা, শুকনা মরিচ, হলুদ, সরিষা, এগুলো এখানে ভাঙানো হয়। এখানে এই এলাকায় বেশ কিছু এরকম কারখানা রয়েছে। তো ইলেকট্রিসিটি না থাকার কারণে, লোডশেডিংয়ের কারণে তারা বলছেন যে তাদের আয় কমে গেছে অনেকটাই। প্রতিদিনই প্রায় 3 থেকে 4 হাজার টাকা লস দিয়ে তারা ব্যবসা করছেন। এখানে একজন ব্যবসায়ী রয়েছেন, কারখানা যিনি চালান, তার কাছে জানতে চাইব লোডশেডিংয়ের কারণে কী ধরনের সমস্যা হচ্ছে। ভাই, আমাদের লোডশেডিংয়ের কারণে নিম্নতম প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকা লস হয়, আর লোডশেডিং দিনের ভিতরে 4 থেকে 5 বার কারেন্ট যায়। 5 বার কারেন্ট গেলে 5 ঘন্টার উপরে পার করে দেয়, এই 5 ঘন্টা কারেন্ট থাকে না। আমাদের 5 জন স্টাফের নিম্নতম হাজিরা আছে 2500 টাকা। তা আমাদের এই দোকানটা উড়াইলে 8 থেকে 10-12 হাজার টাকা খরচা আছে। ওই রকম কাজ চাহিদা মতো হয় না, কারণ লোডশেডিংয়ের কারণে আমরা কাজ করতে পারি না। আর আমরা কাজ শেষে রাত্রে যে একটু ঘুমাবো, সেই ঘুমাবার পরিবেশটা আরও খারাপ হয়। রাত্রেও কারেন্ট থাকে না, সারাদিন তো থাকেই না, বাসা বাড়িতে থাকার মতো পরিবেশ নাই, বাসায় গেলে আরও বেশি অবস্থা। বাজারে যাও মোটামুটি একটু থাকি, বাসা বাড়িতে কারেন্ট একবারে টোটালে থাকেই না, প্রচুর খারাপ। ধন্যবাদ আপনাকে। সিনথিয়া, শুনছিলেন একজন এখানে যিনি কারখানা চালান তিনি বলছিলেন, আর কালকেই বলেছেন নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যে আসলে বিদ্যুতের ক্ষেত্রে সুখবর নেই। 5 জুন থেকে, অর্থাৎ আগামীকাল থেকে, যে দেশের সর্ববৃহৎ পায়রা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেটি বন্ধ হয়ে যাবে কয়লার অভাবে। তো সেই ক্ষেত্রে আরও চরম ভোগান্তি বাড়বে এই লোডশেডিংয়ের ক্ষেত্রে। এই মুহূর্তে টাঙ্গাইলে রয়েছেন কামাল হোসেন, সেখানকার পরিস্থিতি জানবো। কামাল, টাঙ্গাইলে লোডশেডিংয়ের কী অবস্থা? হ্যাঁ জি বাদল, আপনাকে ধন্যবাদ। আসলে টাঙ্গাইলে কিন্তু লোডশেডিং ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। তো বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে টাঙ্গাইলে 350 থেকে 60 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলো, সেখানে কিন্তু তারা 150 থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। তো এই প্রচণ্ড গরমে যে বিদ্যুতের ঘাটতি রয়েছে, এই কারণে কিন্তু বিদ্যুৎ বিভাগ এই টাঙ্গাইলে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। আমি এখানে প্রথমে রাইস মিল যে রয়েছে টাঙ্গাইলে, 2000-এরও অধিক কিন্তু রাইস মিল রয়েছে। চলতি বোরো মৌসুমে টাঙ্গাইলে প্রায় 8 লাখ মেট্রিক টন চাল উৎপাদন করার কথা ছিল, কিন্তু এই লোডশেডিংয়ের কারণে 6 থেকে 7 ঘন্টাও কিন্তু কোথাও কোথাও বিদ্যুৎ মিলছে না। তো এই লোডশেডিংয়ের কারণে যে টাঙ্গাইলে রাইস মিলগুলো রয়েছে, যে চাল উৎপাদন করার কথা ছিল 7 লাখ 60 হাজার মেট্রিক টন, সেই চাল কিন্তু তারা উৎপাদন করতে পারছে না। এছাড়াও আমি যে কলকারখানার যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই, যে কলকারখানাগুলো রয়েছে, যে কলকারখানাগুলোতে যে শ্রমিক কাজ করছেন, সেই শ্রমিকগুলো তারা কিন্তু অনেকটাই বেকার অবস্থায় তাদের দিন যাপন করতে হচ্ছে, কোনো কাজ নেই। অনেকেই কিন্তু দিন হিসাবে সারা দিন কাজ করতে পারলে ঘন্টা হিসেবে তারা কিন্তু কাজ করেন, কাজ করতে পারলে টাকা পাবেন, এবং কাজ না করতে কিন্তু তারা টাকা পাচ্ছেন না। আমি স্বাস্থ্য বিভাগে বিষয়ে আসতে চাচ্ছি, যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে প্রচণ্ড গরমে এবং দাবদাহের কারণে কিন্তু বিশেষ করে যে শিশু রয়েছে তাদের কিন্তু ঠান্ডা, জ্বর এবং নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। ডায়রিয়ার প্রকোপ কিন্তু দেখা দিয়েছে বিভিন্ন হাসপাতালে। হাসপাতাল সূত্র যেটি জানিয়েছে যে এই গত কয়েকদিনে কিন্তু এর আগে। দুজনকে ধন্যবাদ, আমরা আবারও আপনাদের সাথে যোগাযোগের চেষ্টা করব। দর্শক, এতক্ষণ রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে জানাচ্ছিলেন এয়ার বাদল ও টাঙ্গাইল থেকে কামাল হোসেন।